মাত্র পাঁচ দিনের ব্যবধানে বাংলাদেশ শিপিং কর্পোরেশন বিএসসি এর জ্বালানি তেলবাহী দুটি জাহাজে বিস্ফোরণ ও আগুন লাগার ঘটনায় জ্বালানি তেল পরিবহন নিয়ে শঙ্কা তৈরি হয়েছে প্রশ্ন উঠেছে বন্দরের নঙ্গরের নিরাপত্তা নিয়েও এই অবস্থায় বিকল্প ব্যবস্থার তেল পরিবহনের কথা বলছে বিএসসি এই বন্দরের নিরাপত্তা নিয়েও নড়ে চড়ে বসেছে কর্তৃপক্ষ বাংলাদেশের রাষ্ট্রায়ত্ত শিপিং কোম্পানি বিএসসি সংস্থাটির বহরে আছে পাঁচটি তেলবাহী জাহাজ এর মধ্যে সবচেয়ে পুরনো দুটি জাহাজ বাংলার জ্যোতি ও বাংলার সৌরভ এ দুটি জাহাজ বহির্নঙ্গরে মাদার ভেসেল থেকে ইস্টার্ন রিফাইনারিতে অপরিশোধিত তেল পরিবহন করে গত 30 সেপ্টেম্বর বাংলার জ্যোতি জাহাজে বিস্ফোরণের ঘটনা ঘটে এর ঠিক পাঁচ দিনের মাথায় বাংলার সৌরভ জাহাজে শুক্রবার রাতে আগুন লাগে ফলে দুটো জাহাজে জ্বালানি তেল পরিবহন এখন পুরোপুরি বন্ধ যা দেশের একমাত্র পরিশোধন কোম্পানি স্থান রিফাইনারিতে তেল পরিবহনে সংকট তৈরি করেছে তবে বাংলাদেশ শিপিং কর্পোরেশন কর্তৃপক্ষ বলছে বিকল্প ব্যবস্থা নেওয়া হয়েছে প্রাথমিক সিদ্ধান্ত গ্রহণ করেছিলাম যে জ্যোতি এবং সৌরভের উড দ্য লাস্ট সার্ভিস এবং সেই কারণে আমরা আমাদের যেহেতু বাংলাদেশ বিপিসির সমস্ত ক্রুড অয়েল আমরা আমদানি করি এবং তাদেরকে ইস্টার্ন রিফাইনতে পৌঁছে দিই জন্য আমরা অলরেডি বিদেশে জাহাজ চাটারও করেছি শুক্রবার রাতে দুর্ঘটনার পর দুটো জাহাজের বদলে এখন একটি জাহাজ দিয়ে অপরিশোধিত তেল বহন করতে হবে বিএসসি কে যদিও ভাড়া নেওয়া জাহাজকে আগের জাহাজগুলো থেকে বেশি ধারণ ক্ষমতা সম্পন্ন বলে দাবি সংস্থাটির আমরা অলরেডি হায়ার করেছি চার্টার করেছি এবং একটা একটা উইথ হায়ার ক্যাপাসিটি যা একই সময় লাগবে দুইটা জাহাজে যে সময় লাগত একটা জাহাজ দিয়ে আমরা সেই সময় দিতে পারবো এটা প্রায় তিরিশ হাজার টনের জাহাজ এদিকে বন্দর চ্যানেল ও বহিরনগরে এমন দুর্ঘটনায় বন্দরের নিরাপত্তা নিয়েও প্রশ্ন উঠেছে সতর্কতার পাশাপাশি নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার কথা বলছে চট্টগ্রাম বন্দর এনি মুভমেন্ট ইনসাইড দি পোর্ট আমরা ধরে নেব এটা প্রথমে আমরা সন্দেহ করব হি ইজ দেয়ার এই জিনিসটাকে করে সার্বক্ষণিকভাবে আমরা অ্যানালাইটিক্যাল একটা অ্যানালাইসিস করছি এবং প্রতিনিয়ত এই জিনিসটা মনিটর করে আমরা আমাদের চট্টগ্রাম বন্দরের নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত বাংলার গ্যাস জমে ওই বিস্ফোরণ হয়েছে বলে জানায় বিএসসি আর শুক্রবার বাংলার সৌরভে আগুনের ঘটনাকে নাশকতা হিসাবে ধারণা তাদের আবদুল্লা রাকিব ইন্ডিপেন্ডেন্ট নিউজ চট্টগ্রাম